500 করে দাম হচ্ছে সেই মাছের, 500 টাকা, 100 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 টাকা বিক্রি হয়ে গেল এই মাছ, এক জুড়ি মাছ। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটের পাটুরিয়া মাছের আড়তে। পাটুরিয়া মাছের আড়তটি কিন্তু অনেক পুরাতন একটি মাছের আড়ত, এখানে একদম পদ্মা নদীর তাজা ইলিশ থেকে শুরু করে আয়ের মাছ এবং সব ধরনের মাছ পাওয়া যায় এবং দেশি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। এই দেখতে পাচ্ছেন এখানে নদীর চিংড়ি মাছ, উনি কে নিয়ে আসছে। কাকা কত করে কিনলেন আজকে এটা? 20 টাকা কম, 1600, 20 টাকা কম, 1580 টাকা কেজি এই চিংড়ি মাছ কিনছেন। এগুলো কোথায় বিক্রি করবেন? এখান থেকে কিন্তু অনেক পাইকারা মাছকে বিভিন্ন বাজারে বিক্রি করে, ঢাকা সহ অন্য বাজারে বিক্রি করে। এই যে ওনারা মাছকে নিয়ে আসলেন, নদীর মাছ কত করে গেলেন এটা? 500 টাকা কেজি এই মাছ কিনলেন। কি কাকা ভালো আছেন? কি কি মাছ পাওয়া যায় আমাদের এখানে? সব কিছু মাছ, ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, নলা মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই যে ওনারা মাছ কিনলেন ঢাকায় নিয়ে বিক্রি করবে, পদ্মা নদীর ইলিশ 1400 টাকা কেজি দাম হচ্ছে। এই যে এখানে কিন্তু আয়ের মাছ আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে তাজা আয়ের মাছ, তারপরে ইলিশ মাছ, খুবই সুন্দর সুন্দর তাজা ইলিশ মাছ, বরফ চা ইলিশ মাছ, তারপরে এই দাম হচ্ছে পদ্মা নদীর ইলিশ। ইলিশ মাছ ওনারা রাখছে এখানে বিক্রি হবে ডাকে, এখানে আসলে কিন্তু আপনারা সব মাছ কিনতে পারবেন নিলামে। খুব সুন্দর এই যে এখানে নদীর বাইন মাছ, ট্যাংরা মাছ সবই বিক্রি হচ্ছে। এই যে এখানে মাছ আছে, সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কাকি মাছ, শোল মাছ, এগুলো কোথায় নিয়ে বিক্রি করবে? 12 বিঘা আছে বিলের দেশি টাকি মাছ, 220 টাকা দাম হচ্ছে। এখান থেকে মাছ কিনতে আসে, খুবই 230 টাকা বিক্রি হয়ে গেল। বেলে মাছ, বাইম মাছ, তারপর ট্যাংরা মাছ 200 টাকা নিলামে দাম হতো। সব ধরনের মাছ পাওয়া যায়, মনে করেন রুই, কাতল, নলা, ইলিশ, আয়, চিতল, কাজলি, সব ধরনের মাছ পাওয়া যায়। মনে করেন ঢাকার থেকে যদি আসেন, আসে সবাই, এই স্বল্প মূল্যে ভালো নদীর মাছ পাওয়া যায়। ঢাকা থেকে সরাসরি পাটুরিয়া ঘাট এসে নামবে, 2 নম্বর ঘাট এসে নামবে, এখানে আসলে পাওয়া যায়। পদ্মা নদীর, আমাদের পদ্মা নদীর মাছ পাওয়া যায়। কত গেলেন কাকা এই মাছ? 320 টাকা দিয়ে মাছ কিনলেন। কোন বাজারে কি করবেন? চ্যাপড়া, চ্যাপড়া বাজারে। আমরা কি প্রতিদিন এখান থেকে মাছ খাই? জি ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন, বড় বড় সাইজের ইলিশ কত করে কিনলেন?
এই যে পদ্মা নদীর ইলিশ দেখতে পাচ্ছেন, এই যে উনি 1400 টাকা কেজি কিনলেন। ফেব্রুয়ারি সব মাস তবে নিয়ে যায়, তারপর ঢাকা অথবা অন্যান্য জায়গায় বিক্রি করে। এই দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ছোট বড় সব ধরনের ইলিশ এবং চিংড়ি মাছ সব মাছই কিন্তু এখানে ডাকে বিক্রি হয়। এখানে সিরিয়াল করে রাখছে, একের পর একটা ডাক হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে। আপনারা এখানে আসলে কিন্তু সব ধরনের মাছই নিতে পারবেন, একদম নদীর মাছ, দেশি মাছ, সব ধরনের মাছই নিতে পারবেন। এখানে বরফের সিস্টেম আছে, এখান থেকে আপনারা যারা মাছ নিতে চান তারা এখান থেকে বরফ কিনে তারপরে মাছ নিতে পারবেন। বরফ কত করে কেজি? এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের টাকি মাছ, তারপরে যেখানে বাইম মাছ, কাতল মাছ, এখানে পুঁটি মাছ, খলিশা মাছ, সব ধরনের মাছই কিন্তু এখানে সবই ডাকে বিক্রি হয়। যেখানে এক জুড়ি পুঁটি মাছ, চাকি মাছ, খলিশা মাছ 370 টাকা দাম হলো। ঠিকা দাম হচ্ছে 4 কেজি মতো মাছ হবে। ইলিশ মাছ উনি কিনলেন, এগুলো কত করে কিনলেন? 650। কোথায় বিক্রি করবেন? ভিক্ষা বাজার। ভিক্ষা বাজার দেখেন তো দাদা কি করবেন? এই দেখেন এখানে দেশি মাছ, এই যে বাই মাছ, তারপর ট্যাংরা মাছ, পাবনা মাছ, সব ধরনের মাছ আছে। এই যে এখানে আছে বাই মাছ, সবই কিন্তু আমাদের এই বিলের মাছ, বিভিন্ন বিলের মাছ এখানে সকালবেলা ওনারা ধরে নিয়ে আসে। এখানে পুঁটি মাছ, মলা মাছ আছে, তারপরে এই যেখানে টাকি মাছ, বাইম মাছ, সব ধরনের মাছ এখানে আছে। যেখানে এক ঝুড়ি মাছ 470 টাকা দাম হলো। 500 টাকা বিক্রি হয়ে গেল এই মাছ, এক ঝুড়ি মাছ। এই যে আবার এক ঝুড়ি বড় পুঁটি মাছ, এখন দাম হবে 450 টাকা বিক্রি হলো এই মাস, 450 টাকা বিক্রি হলো, খুবই সুন্দর মাস। এই যে এখন দেশি বাই মাছ, ট্যাংরা মাছ, রয়না মাছ, সব ধরনের পাঁচমিশালি মাছ এখন এই যে বাই মাছ, কাতল মাছ, রয়না মাছ, ট্যাংরা মাছ 600 টাকা দাম হলো। 600 টাকা এখান থেকে ওনারা মাছ বরফ দিয়ে নিয়ে তারপরে অন্য বাজারে বিক্রি করবে। আপনারা আসলে কিন্তু এখানে মাছ কিনে তারপর বরফ দিয়ে নিতে পারবেন, সেই সিস্টেম আছে। আপনারা যারা এখানে আসতে চান তারা সরাসরি মানিকগঞ্জ ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে আসবেন। পাটুরিয়া ঘাটে আসলেই কিন্তু এই মাছের আরতি পাবেন। এখানে আসলে একদম নদীর তাজা মাছ, তারপরে দেশি মাছ, সব ধরনের মাছই কিন্তু কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।